হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকটি জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা মাধ্যমিক পাস আউট করে গেছি, আমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছি, কিংবা আমরা গ্র্যাজুয়েশন পাস আউট করে গেছি, সেক্ষেত্রে আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের বেস্ট স্কলারশিপ কোনটা, আর কিভাবে আমরা আবেদন করলে আমরা স্কলারশিপ 100% পেয়ে যাব। তো সেই কারণে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমরা স্কলারশিপ পেতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছো, তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের এর ওয়েস্ট বেঙ্গলের জন্য বেস্ট স্কলারশিপ কোনটা, আমরা মাধ্যমিকের পরে কোন স্কলারশিপে আবেদন করলে, বা উচ্চ মাধ্যমিকের পরে কোন স্কলারশিপে আবেদন করলে, বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরে কোন স্কলারশিপে আবেদন করলে আমাদের চান্স বেড়ে যায় স্কলারশিপ পাওয়ার। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের জন্য বেস্ট স্কলারশিপ হলো ওয়েস্ট বেঙ্গলের এর চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ। তো চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ, যেটাকে নবান্ন স্কলারশিপ নামে পরিচয় দেওয়া হয়। তো এখানে তোমাদের আবেদন পুরো প্রসিডিওর বলবো, যে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু। তার আগে বলে রাখি, কেন আমি বললাম যে এই স্কলারশিপটা বেস্ট, সেটা তোমরা ভিডিওর কোনো না কোনো সময় জানতে পারবে। তো সবার প্রথমে তোমাদের আলোচনা করব নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, মানে কী কী থাকলে তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সবার প্রথমেই তোমাদের যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্যই নবান্ন স্কলারশিপ তৈরি করা হয়েছে, সেই কারণে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় হলো, ও তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে কত কত নম্বর পেতে হবে। তোমরা যদি মাধ্যমিকে 65% বা 65%-এর ওপরে পাও, মানে কমপক্ষে তোমাদের 65% নম্বর পেতে হবে টোটাল। তো টোটাল তোমাদের মাধ্যমিকে তোমরা যদি 65% নাম্বার পাও, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার পেতে হবে, মানে উচ্চ মাধ্যমিকে এবছর যারা 60% নাম্বার পেয়েছো, তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের 55% মার্কস থাকবে, তবেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আরও একটা ক্রাইটেরিয়া রাখবে, সেটা হচ্ছে তোমাদের যে ফ্যামিলি ইনকাম, বছরের ফ্যামিলি ইনকাম যেটা, সেটা 60,000-এর বেশি হওয়া যাবে না। যদি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের 60,000 থাকে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে, বা 60,000-এর কম, 60,000-এর বেশি যদি অ্যানুয়াল ইনকাম থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন কিন্তু করতে পারবে না। এবং আরও একটা জিনিস, তোমরা যখন মাধ্যমিকের জন্য আবেদন করবে, তখন অবশ্যই তোমাকে 11-এ ভর্তি হওয়া দরকার। যারা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করবে, অবশ্যই কলেজে ভর্তি হওয়া দরকার, না তো স্কলারশিপ পাবে না। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট, মানে আন্ডার গ্র্যাজুয়েট পড়ে ফেলেছো, তারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ও তোমাদের অ্যাডমিশন নেওয়া দরকার, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মানে তোমাদের লাস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে, সেই কোয়ালিফিকেশন পাস আউট করার পর তোমরা নেক্সট স্টেপে পড়াশোনা শুরু করে দেবে, বা অ্যাডমিশন নিয়ে ফেলেছো, সেটা হয় সেই অ্যাডমিশন ফর্মও কিন্তু তোমাদের লাগবে। সেই কারণে তোমাদের অ্যাডমিশন নেওয়াও একান্তই জরুরি। তো এরপরে হলো নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টেশন লাগবে। তো সবার প্রথমে তোমরা যে এক্সাম পাস আউট করে গেছো, যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। তোমাদের উচ্চ মাধ্যমিকের পাস আউট করে থাকলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও সেই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, সেটা লাগবে। এছাড়া তোমাদের যে আদার ডকুমেন্টেশন আছে, যে হচ্ছে তোমাদের এর আধার কার্ড হোক, ও তোমাদের ডেট অফ বার্থ হোক, এই সার্টিফিকেটগুলো লাগবে উইথ সেলফ অ্যাটেস্টেড। এছাড়া তোমাদের তিনটে ফর্ম দেওয়া হবে, যেটা আমি ফর্মটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, সেটা প্রিন্ট আউট করার পর সেই ফর্মকে ফিল আপ করবে। এছাড়া তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে যে ব্যক্তি সিগনেচার করবে বা যে অফিসার সিগনেচার করবে, সেই অফিসারকে গ্রুপ এর অফিসার হতে হবে, অথবা ডিএমএর থেকেও তোমরা সিগনেচার করতে পারো। ও এছাড়া তোমাদের একটা এমএলএ রিকমেন্ডেড ইনকাম সার্টিফিকেটও তোমাদের লাগবে, যেখানে ফর্ম দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, মানে এমএলএ একটা সিগনেচার করে তোমাদের এখান থেকে আনতে হবে, তোমাদের এলাকার যে এমএলএ আছে সেই এমএলএ থেকে একটা সিগনেচার নিয়ে আসতে হবে। এছাড়া তোমাদের স্কলারশিপের টাকাটা সেন্ড করার জন্য একটা ব্যাংক ডিটেলস দিতে হবে, যেটা তোমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, মানে যে আবেদন করছে, যে স্টুডেন্ট আবেদন করছে, তার নামে ব্যাংক ডিটেলস থাকা দরকার। এছাড়া তোমাদের আইএফসি কোড বা এই সামনে যে ফন্ডে যে পেজটা থাকে, সেই ফন্ড পেজে একটা জেরক্স দিতে হবে। আর আরও একটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে, আগে তোমরা যদি কোনো সময় সরকারি কোনো স্কলারশিপ পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতেই পারবে না, এবং তোমাদের সেই স্কলারশিপ দেওয়া হবে না। কেন, যদি আগে বিগত সময়ে তোমরা কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা আর স্কলারশিপ কিন্তু এখান থেকে পাবে না। এবার কথা হচ্ছে মেন টপিক, যে এই যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া আমরা কীভাবে করব। ও তো আবেদন প্রক্রিয়ার যে মোড, সেটা অনলাইন না অফলাইন। তো এখানে তোমাদের অনলাইনে আবেদন করলে হবে না, এখানে অনলাইন কোনো অপশান নেই নবান্ন স্কলারশিপের জন্য। তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, তোমাদের নবান্নতে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে। এখানে দুটো উপায়ে তোমরা আবেদন করতে পারো, একটা হচ্ছে তোমরা হ্যান্ড রিটেন
তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে পারো, তোমরা নিজের থেকে অ্যাপ্লিকেশন লিখে সমস্ত ডকুমেন্টেশন দিতে পারো, যেটা আমি বলবো কাউকে করতে না। দ্বিতীয়ত তোমাদের যে ফর্ম বললাম, যে ফর্মগুলো তোমাদের বললাম যেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই ফর্মগুলো প্রিন্ট আউট করে, সেই ফর্মগুলোকে ফিল আপ করে তোমরা ডকুমেন্টেশন সহ যা যা বললাম সেগুলোকে জোগাড় করে তোমাদের নবান্নতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এখানে তোমাদের ওখানে কী হবে সেটাও আমি তোমাদের ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো, যে ওখানে গিয়ে তোমাদের অ্যাকচুয়ালি কী কী করতে হবে। তোমাকে অবশ্যই যেতে হবে, যে স্টুডেন্ট রয়েছে প্যারেন্টসরা গেলে শুধু হবে না, তোমাকেও যেতে হবে। কী কী করতে হবে ওখানে যে ব্যাপারটা অনেকেই বলে না, মানে গিয়ে তোমাদের নখানা এরকম ফর্ম দেবে যে ফর্মগুলো ফিল আপ করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তোমাদের ডেডিকেটেড একটা ভিডিও করে দেওয়া আছে, যেখানে আমার একটা স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্টই কিন্তু নবান্ন স্কলারশিপ থেকে তোমার স্কলারশিপ পেয়েছে। সেই কারণেই কিন্তু তোমাদের আমি বললাম যে কেন এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য বেস্ট। 65% নাম্বার পেয়ে, 67% আই থিঙ্ক সে নাম্বার পেয়েছিল, 67% নাম্বার পেয়েও সে কিন্তু এই স্কলারশিপের টাকা পাচ্ছে এই মুহূর্তে। তোমাদের সেই ভিডিওটি কীভাবে সে গেছে, সেখানে কী কী ঘটেছে, তার সাথে কী ফর্ম দিতে হয়েছে, কী প্রবলেম হয়েছে, সমস্ত কিছু সেই ভিডিওতে মেনশন করা আছে। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এখন কথা হচ্ছে নবান্ন স্কলারশিপে আবেদন করার পর যদি তোমরা নবান্ন স্কলারশিপ পাও সেক্ষেত্রে তোমাদের এর কত টাকা দেওয়া হবে কখন। তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি নবান্ন স্কলারশিপ পাও সেক্ষেত্রে তোমাদের যে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়েছো সেখানে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে এবং ব্যাংকে তোমাদের ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। তো এখানে তোমাদের বছরের অ্যামাউন্ট দেওয়া হয়, এখানে বছরের যে অ্যামাউন্টটা দেওয়া হয় প্রত্যেকের ক্ষেত্রে সমান না। অনেকেই বলে, আমি দেখেছি অনেক ইউটিউবারই বলেছে যে 10,000 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে ভুল, 10,000 টাকা বা 7,000 টাকা বা 5,000 টাকা এটা ভুল পুরোপুরি। তোমাদের 10,000 টাকা পর্যন্ত দিতে পারে, এর থেকে বেশি কাউকে দেওয়া হয় না, কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে সমান টাকা দেওয়া হয় না। এটা ওরাই জানে কী হিসাবে দেয়। আমি আমার দুটো স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে ওদের দুজনেই স্কলারশিপ পেয়েছে, এই সেম স্কলারশিপ, কিন্তু প্রত্যেককে সমান টাকা দেওয়া হয় না। এই যে তোমাদের ভিডিও যাদের সঙ্গে করেছি যে স্কলারশিপ পেয়েছে, সে কিন্তু 5,000 টাকা, আই থিঙ্ক 5,000 টাকা না 7,000 টাকা পেয়েছে, আমার খেয়াল নেই, কিন্তু একজন 5,000 একজন 7,000 টাকা পেয়েছে। তা প্রত্যেককে স্টুডেন্টকে কিন্তু সমান টাকাও দেওয়া হয় না, এখানে নির্ভর করছে কোন স্টুডেন্ট কীরকম, তার ব্যাকগ্রাউন্ড বা সমস্ত কিছু দিক বিবেচনা করে তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। সবচেয়ে বেশি যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমরা 10,000 টাকা ইয়ারলি পেতে পারো। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই মনে করো যে স্কলারশিপের জন্য আবেদন করলেও আমরা হয়তো স্কলারশিপ পাবো না, অবশ্যই তাই। অনেক এরকম স্কলারশিপ রয়েছে যেখানে স্কলারশিপের জন্য আবেদন করেও কোনো লাভ হয় না, কিন্তু নবান্ন স্কলারশিপে ইয়ে তোমরা, আমি আমার যে এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী বলছি, তোমরা যদি মানে এই কন্ডিশনের মধ্যে থাকো যা বলেছে যে অ্যানুয়াল ইনকাম 60,000-এর নিচে বা যা যা ডকুমেন্ট দিয়েছে সমস্ত ডকুমেন্টেশন যদি দিতে পারো নবান্ন স্কলারশিপে গিয়ে এবং ওখানে যা যা বলবে সেই সিগনেচারগুলো সমস্ত কিছু করে, এখানে 9টা সিগনেচার 9টা ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের জমা দিতে হবে, সমস্ত ইনফরমেশান ওই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু যদি জমা দাও তাহলে কিন্তু নবান্ন স্কলারশিপ থেকে তোমরা স্কলারশিপ অবশ্যই পাবে। কারণ এখনও পর্যন্ত যে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তারা কিন্তু নবান্ন স্কলারশিপ থেকে টাকা পেয়েছে। সেই কারণে আমি প্রত্যেককে সবার প্রথমে বলি ট্রাই করতে নবান্ন স্কলারশিপ, কারণ নবান্ন স্কলারশিপে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু স্কলারশিপ তোমাদের দিয়ে দেওয়াই হয়। তো এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বেস্ট, সেই কারণেই আমি তোমাদের বলছিলাম। তোমরা যারা আরও ডিটেলসে জানতে চাও যেটা বললাম, যে ওই ভিডিওটি তোমরা দেখে নাও।